আমরা রয়েছি মিস্টার চন্দন দাস অধিকারীর সাথে। কিছুক্ষণ আগে আমরা যখন বাঘ পেলাম, মানে বাঘের দেখা পেলাম বাঘ মামার আর কি, তখন ওনার এক্সাইটমেন্টটা ছিল অন্য ধরনের। তা ওনার মুখে শুনবো ওনার অভিজ্ঞতার কথা। আমরা সকাল থেকে বেরিয়েছি, আমাদের একটা ট্রিপ এসেছিল কোম্পানির পক্ষ থেকে ক্যানারি অ্যাগ্রোকেমিক্যালস দিল্লি, ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ থেকে আমরা একটা সুন্দরবন ট্রিপ করেছিলাম। তো আমাদের সব ডিলার অ্যান্ড রিটেলার সবাই আমরা একসঙ্গেই কাল থেকে এসেছি। তো আমরা হোটেল থেকে বেরিয়ে যখন ওই সুন্দরবনের সব থেকে সুন্দর জিনিস যেটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওটাই দেখাই ছিল আমাদের মেন হোপ। তো আমরা শুরু করার পর বেশ কিছুটা আসার পর দুপুর তখন প্রায় দুটো, সেই টাইমে আমরা তখন লাঞ্চ করতে কিছুটা ব্যস্ত ছিলাম, সেই টাইমে হেতালের জঙ্গলের কাছে হঠাৎ আমাদের চোখে দেখতে পেলাম সেই অধুরা স্বপ্ন, অর্থাৎ আমাদের সেই সব থেকে জনপ্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা ওয়ার্ল্ড ফেমাস হিসাবে এখন পরিচিতি। সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখার পর থেকে আমাদের যে এক্সাইটিং মনোভাব, সেটা কীভাবে বোঝাবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ফিলিংসটা যেহেতু মনের, সেক্ষেত্রে আমি বাহ্যিকভাবে প্রকাশ তো করতেই পারবো না, কিন্তু এই ট্রিপের যেটা মেন সার্থকতা যে বাঘ দেখা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কোম্পানির ট্রিপ হিসাবে আমি মানে সবাইকে ওই জায়গাটা দিতে পেরেছি, এর জন্য আমি খুব রিয়েলি প্লিজড। বাঘ, কুমির এবং হরিণ আমরা মনে হয় আজকে সবগুলোই দেখতে পেয়েছি। আচ্ছা, খাওয়া দাওয়া বা বাকি হোটেল এই সম্পর্কে যদি কিছু বলেন। খাওয়া দাওয়া লঞ্চ যেভাবে আমাদেরকে যে মান্নায়ন ট্রাভেলস, যে আমাদের এখানকার যে লোকাল গাইডার বা লোকাল ট্রাভেলার ছিল, তো ওনার সমস্ত কিছু ম্যানেজমেন্ট এভরি ওয়ান স্টার্টিং টু এন্ডিং, এন্ডিং এখনো হয়নি, তো সমস্ত কিছু আমাদের কাছে, অর্থাৎ শুধু আমি নয় আমার ফুল মেম্বারদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি দারুণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরাও খুব খুশি যে প্রথমবারই আপনাদের দেখাতে পেরেছি। একটু আগে আমরা ঠিক পেছনে যে হেতালের জঙ্গল দেখছিলাম, ঠিক সেই হেতালের জঙ্গলের মধ্যেই কিন্তু আগেরবার আমরা পেয়েছিলাম বাঘ মামাকে। যাই হোক, দেখা যাক, আমরা আবার আশায় বুক বাঁধছি, আর বুক বাঁধছে সবাই, চন্দনবাবুর মতো বাকিরাও মুখিয়ে রয়েছে যদি আরেকবার দর্শন দেয়। যাই হোক, আমরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি।